আসসালামু আলাইকুম, হাই মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু জেরিন্স ফ্যামিলি কিচেন। আজ আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ব্লগটি হলো বাংলাদেশ থেকে গিফট আসলো, কী গিফট আসলো আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। যে বাংলাদেশ থেকে গিফট পাঠালো ঈদের গিফট, ঈদের গিফট বলে তো কথা। তারপর আমাদের উমির কাণ্ড কারখানা, জাস্ট আর কি বলবো, বাকিটা ইতিহাস, আপনারা দেখেই বুঝতে পারবেন ও যে কী করে। আর আমার ভিডিওতে কমেন্ট আসছে উমিকে একটু দেখানোর জন্য, জাস্ট এটা আমি যে ভিডিওর কমেন্টের আগেই জাস্ট উমির কাণ্ড কারখানা আমি কিছু একটু এগুলো ভিডিও করেছিলাম, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্যাকেটটা খুলে একটা শাড়ি পেলাম, সুন্দর একটা শাড়ি। এটা যে অর্গেঞ্জা কাপড় কিনে পার লাগিয়ে জাস্ট আমার বোন আর কি করে দিয়েছে, যা সবসময় করে দেয় ম্যাচিং করে, মা মেয়ে ম্যাচিং সবসময় ড্রেস পরি, এটা এখনও অব্যাহত, এটা আর ভুলে না। তাই এই যে পাড়টা লাগিয়ে শাড়িটা করে দিয়েছে, শাড়িটা করে দিয়ে আর ব্লাউজটা করে দিয়েছে। যে ব্লাউজটা আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইনটা একটু অন্যরকম, হাতাটা একটু অন্যরকম, পিছনের দিকে আবার বাটন সিস্টেম পিছনে, আর যে সামনে এরকম হাতাটা সে ডিজাইন করে দিয়েছে। আমার মেয়ে বলে ওকে আম্মু তোমাকে অনেক ইয়াং লাগবে, তাই ব্লাউজটাও খুব পছন্দ করেছে। এই যে আমার শাড়ি আর ব্লাউজ, আর মেয়ের জন্য যে জামা, মেয়ে আমার যে একই কাপড় ব্লাউজের কাপড়টা দিয়ে ওর জামাটা করে দিয়েছে, জাস্ট এরকম জামা করে দিয়ে যে হাতার সিবলেসটা আর কি আপনার ডিফারেন্ট করে দিয়ে ওড়নাটা আর কি, যে আমার শাড়ির কাপড়টা দিয়ে ওড়নাটা করেছে, আর যে পাড়টা লাগিয়েছে ওড়নার মধ্যে কিনারে পাড়টা লাগিয়ে দিয়েছে, আর এই যে একটা প্যান্ট দিয়ে দিয়েছে এর সাথে ম্যাচিং করে, সাদা সাদা কালার প্যান্ট আর কি, প্যান্টের মতো আর কি সালোয়ার, এগুলো নাকি নতুন বের হয়েছে। আর এখন নাকি আপনার সালোয়ার ওড়না আর সব কিছু নাকি ডিফারেন্ট হয় এই আর কি। তাই তিনটা আমাদের ঈদের যে গিফট পেলাম, ঈদের ড্রেস সবাইকে দেখিয়ে ফেললাম। এই যে দেখেন উম্মি চলে আসছে, উম্মি কী করছে, সেও চায় ঈদের কাপড়, তাই আর কি। বাংলাদেশে থাকতে তো ঈদের কাপড় তো দেখা যাচ্ছে চাইতাম না আর কি, ছোটোবেলার কথা সবারই মনে হয় এটা আর কি ছিল, যাতে আমি ঈদের কাপড় দেখাতে চাইতো না, কিন্তু আজ আমি ঈদের কাপড় দেখিয়ে ফেললাম, তো আমার ঈদ পুরনো হয়ে গেল। এখন উর্মির কাণ্ড কারখানা একটু উমি জাস্ট উর্মির কাণ্ড কারখানা একটু আপনাদের সাথে শেয়ার করছি, ও কী করছে দেখুন। ওর নাম ছিল মিষ্টি প্রথমে, আমরা চেঞ্জ করে আমার মেয়ে ওর নাম দিয়েছে উমি। উমি হলো জাস্ট জাপানিজ একটা সমুদ্রের নাম, যখন জাপানিজ সোলজাররা যে সমুদ্রে করে জাহাজে করে যেত তখন আর কি এই উমি ডিফারেন্ট কাইন্ড অফ একটা, এটা হলো ডিফারেন্ট কাইন্ড অফ ক্যালিগো প্রজাতির আর কি। তিনটা রং আছে, ডিফারেন্ট তিনটা গায়ের কালার আছে, জাস্ট এটা আপনার আর ক্যালিগো প্রজাতির ওরা আর কি। যখন আর কি সোলজাররা যুদ্ধে যায় আর কি, তখন ওকে সাথে করে নিয়ে যেত আর কি, আপনার রিপ্রেজেন্ট করে আর কি গুড লাক, এই জাস্ট আপনার ক্যালিগো প্রজাতির বিড়ালগুলো সাথে করে। সে আর কি উমি অর্থ হলো সি সমুদ্র, সে এই জন্য আমার মেয়ে ওর নাম রেখেছে উমি। এখন থেকে ওর নাম হয়েছে উমি। আমাদের জাস্টটা খুবই আদরের, আমাদের সময় কাটে ওকে নিয়ে খুব ভালো। এই যে দেখতে পাচ্ছেন কি করছে, কেমনভাবে তাকিয়ে আছে, জামা কাপড় আর সরছে না, দেখাতেও দিচ্ছেন না, সরছেও না। এখন আর কি আর একটু শেয়ার করি আপনাদের সাথে ওর কাণ্ড কারখানা। বুঝতে পারছি দৌড়ে রাখছে কেমন লাগে, যাব না আচ্ছা দাম কাজ করতে দেয় কেমন লাগে বসে আসছি কাছ থেকে
পিজামা পরবো। ওরা পিজামা ঠিকই বলছে, ঘুমাইতেছে কোথায়, কি করতেছে? হ্যাঁ এই অনেক কষ্ট পর ওকে সরাতে পারলাম আমার মেয়ে আসাতে। আমার মেয়ে ওকে নিয়ে গেল এখান থেকে, ওরা আমার উনিও ঘুম থেকে উঠে গিয়েছে আমাদের এই অবস্থা দেখে। তাই এই যে আমাদের ড্রেস, আমি ঈদের ড্রেস এটাই ভাবছি পরবো, জাস্ট গিফট পেয়ে গেলাম আর কি, নতুন আর কি কিনবো। তাছাড়া আমার তো শরীরটা বেশি ভালো না, ঈদও ভালো করে করতে পারবো কি না জানি না, আল্লাহ জানে। আমার জাস্ট একটা সার্জারি হওয়ার কথা সেটাই আর কি। তাই ঈদের আনন্দ এবার আর বেশি একটাই মানে মনে নিয়ে দিচ্ছে না, সবার মনটাই খারাপ। যেহেতু সার্জারি হবে আমার বুধবার দিন 27 এপ্রিলে ডেট দিয়েছে, করোনা টেস্ট করতে যাব মানডেতে। তাই এই তো ড্রেস ড্রেস আর কিনে আর কি করবো, এই গিফট পেলাম, গিফটেই আর কি যদি সুস্থ থাকি আল্লাহ রহমতে তাই এটাই পরে পরবো আর কি। নয়তো গিয়ে হয়তো কিনতাম, জ্যাকসন হাইটে গিয়ে একটু ড্রেস কিনতাম, তো সময় লাগে। এই যে আমার জামাই অনেক শখ করে নিয়ে আসছিলো খই, এখানে পেয়েছিলো বাঙালি গ্রোসারি খই খাবে, তো খইটা নিয়ে আসাতে তো খইটা একটু রেডি রেডি করে যাচ্ছি, যদি সার্জারিতে যাই সেই সার্জারি যাওয়ার আগে সব কিছু গুছিয়ে টুছে দিয়ে যাচ্ছি। বাসায় একে হঠাৎ করে অসুস্থ থাকলে তখন বাসার আর কি ইয়ে থাকে না। এই যে হুমির কাণ্ড কারখানা আর একটু শেয়ার করি, এই যে মেয়ের চাদরটা চেঞ্জ করছিলাম, ও আবার একটু কালারফুল বা প্রিন্টের চাদর কেন দেন পছন্দ করে না। ওই যে হোয়াইট একটা শীট বের করলাম, বের করে ভাবছি আজকে বিছিয়ে দেই, দিয়ে বিছিয়ে দিবো। ওই যে কাণ্ড কারখানা করছে সে বিছাতে দিচ্ছে না। এই যে মেয়ের বিছানাটা করে দিলাম, অনেক পিলো থাকবে ওর, খুব ভালো লাগে বেশি বেশি পিলো থাকবে। তাই পিলো আছে একটা আর কি, এখনো বেবি রয়ে গিয়েছে, বড় আর হলো না, বিছানার উপর সবসময় থাকবে, তাই এগুলো আর সরায় না, যেগুলো নিয়েই তার জীবন। ভালো লাগে আর কি, সাজিয়ে গুছিয়ে একটু দিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম। ও তো সময় পায় না, ক্লাস থাকে, আবার রোজা করছে, নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ। তাই একটু ভাবলাম যে এগুলো একটু গুছিয়ে টুছে দিয়ে যাই যাওয়ার আগে আর কি, একটুখানি গুছিয়ে দিয়ে যাই, আল্লাহ যখন সুস্থ হই তারপরে আবার না হয় আমার করা যাবে। এমনিতে আমাকে অনেক হেল্প করে কিন্তু এখন সময় পায় না, সেজন্য আর করতেও পারে না। এই তো ওর বিছানা টেছানা গুছিয়ে তারপর আমাদের এখানে হয়ে যাচ্ছিলো আর কি বিকেলবেলা। বিকেলবেলা হয়ে যাওয়ার পর আজ আমাদের দাওয়াত ছিল, ইফতারের দাওয়াত, উপরের ভাবে দাওয়াত দিল। তাই আর কি আপনার এখানে ওই যে কিছু বিরিয়ানি রান্না করেছিলাম সেই বিরিয়ানিটা নিয়ে নিলাম, আর আপনার ও আমার উনি নিয়ে আসছিল আম, আমও প্যাকেট করে নিয়ে নিলাম বিরিয়ানি আর আম নিয়ে চললাম আমরা ইফতার খেতে। এই তো দুই প্যাকেট নিয়ে আমরা চলে যাচ্ছি ইফতার খেতে। এই তো ভাবির বাসায় গিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করব কী করেছি। যে ভাবি বাসায় যে চলে আসলাম, ভাবি যে অনেক কিছু করেছিল, অনেক আইটেম করেছিল। এই যে সব প্যাকেট, এগুলো শরবত আপনার আইটেমগুলো সবগুলোগুলি রেডি করে রাখছিলো। পরে আর কি সে কিছু কাজ ছিল আর কি বেড়ে দেওয়ার জন্য, আমি বললাম যে আমি একটু হেল্প করি আপনাকে, জাস্ট একটু বেড়ে দিয়েছিলাম আর কি। এই তো সব কিছু অনেক
আয়োজন করেছিল, তাই আমরা আর কি এইভাবেই প্রবাস জীবনে সবাই সবার পাশে থাকি আর কি, যে আশেপাশে প্রতিবেশী আপন হয়ে যায়, ফ্রেন্ড ফ্যামিলি সবাই কেউ না থাকলেও ওদেরকে আমরা আপন করে নিই, এভাবেই আমাদের সময় ইফতার কেটে যায় আর কি। তো এবার আমার শরীরটা ভালো না দেখে আর বেশি পার্টি টার্টি আর জাস্ট প্রতিবেশীদের ইফতারটি তো দিতে পারলাম না, খুব খারাপ লাগছিলো। এবার আসলে এবার সব কিছু তো আর সময় বুঝে বলে কই আসে না, এই আর কি হঠাৎ এদেশের মর্জি, যখন সময় সুযোগ আর কি দেয় আর কি, ডেট হয় সেই অনুযায়ী আর কি ডেটটা ফেলেছে হঠাৎ করেই। এই তো এই যে আবার চটপটির আয়োজনও করেছিল, চটপটি আর কি এখানে বিভিন্নভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছে, চটপটি আমরা খাবো জাস্ট আপনার নামাজ টামাজ পড়ে, জাস্ট একটু রেস্ট নিয়ে তারপরে যে আবার চটপটি খেলাম। সব সুন্দরভাবে আইটেম যা করেছিল সব কিছু সুন্দরভাবে সম্পন্ন করে আমরা চটপটি টটপটি খেয়ে বাসায় চলে আসলাম। এই তো miezi yose mulizo koma ramadan tieni না বাসায় এসে আবার ওই যে নামাজ টামাজ পড়ে, যে আমার মেয়ে রাতের বেলা ও একটা আপনার নিয়ে আসছিল বুক শেল্ফ আর কি, ছোটোখাটো একটা বুক শেল্ফ, এটা সময় পায় না দিনের বেলা সেট করার জন্য, তাই রাতে এটা সেট করছিল, সেট করে আর কি এটা রাখছিল, তাই এই আর কি ভাবলাম একটু শেয়ার করি, ভিডিও করেছিলাম, মেয়ে আমার সবই করতে পারে আলহামদুলিল্লাহ এই আর কি। তাই আমার মেয়ে আবার রাত্রিবেলা না ভাত খেতে চায় না, সেজন্য ওর আব্বু আবার নিয়ে আসলো ওর জন্য গ্যানোলা। গ্যানোলা এটা আপনার এতে সে একটা খাবার, বিভিন্ন ধরনের নাটস আপনার থাকে, কিশমিশ এইসব কিছু মিক্সড করে একটা হেলদি একটা জাস্ট অনেক টিয়ার মতো আপনার কি বলবো আপনার সিরিয়ালের মতো আর কি। তাই রাতে সেহেরি করে তারপরে দুধ দিয়ে আর কি খেয়ে নেয়, তাই এটা ভাবলাম একটু শেয়ার করি আর কি। এই তো ছিল আজকের ব্লগ। তো মাই লাভলি ভিউয়ার্স, কেমন লাগলো আজকের ভিডিওটি? যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব টু মাই চ্যানেল প্লিজ। আপনাদের একটি লাইক আমাকে অনেক দূরে গিয়ে নিয়ে যাবে। যদি ভালো থাকেন, এই যে অসুস্থ শরীর এত কিছু আপনাদের জন্য শেয়ার করি, প্লিজ আপনারা জাস্ট সাপোর্ট করবেন, এইটুকুই জাস্ট আশা আপনাদের কাছ থেকে। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।